গল্পকথন ভাই কল্লোল চ্যানেলে আমাদের আজকের নিবেদন রাজশেখর বসুর লেখা গল্প লম্বকর্ণ রায় বংশলোচন ব্যানার্জী বাহাদুর জমিন্দার অ্যান্ড অনারারি ম্যাজিস্ট্রেট বেলেঘাটা বেঞ্চ প্রত্যহ বৈকালে খালের ধারে হাওয়া খাইতে যান চল্লিশ পার হইয়া ইনি একটু মোটা হইয়া পড়িয়াছেন সেজন্য ডাক্তারের উপদেশে হাঁটিয়া এক্সারসাইজ করেন এবং ভাত ও লুচি বর্জন করিয়া দুবেলা কচুরি খাইয়া থাকেন কিছুক্ষণ পায়চারি করিয়া বংশলোচনবাবু ক্লান্ত হইয়া খালের ধারে একটা ঢিপির উপর রুমাল বিছাইয়া বসিয়া পড়িলেন দেখিলেন সাড়ে ছটা বাজিয়া গিয়াছে জ্যৈষ্ঠ মাসের শেষ সিলনে মনসুন পৌঁছিয়াছে এখানেও যে কোনো দিন হঠাৎ ঝড় জল হওয়া বিচিত্র নয় বংশলোচন উঠিবার জন্য প্রস্তুত হইয়া হাতের বর্মা চুরুটে একবার জোরে টান দিলেন এমন সময় বোধ হইল কে যেন পিছু হইতে তার জামার প্রান্ত ধরিয়া টানিতেছে এবং মিহি সুরে হু হুঁ আওয়াজ করিতেছে ফিরিয়া দেখিলেন একটি ছাগল বেশ হৃষ্টপুষ্ট ছাগল কুচকুচে কালো নধর দেহ বড় বড় লটপটে কানের উপর কচি পটলের মতো দুটি শিং বাহির হইয়াছে বয়স বেশি নয় এখনো অজাত শশ্রু বংশলোচন বলিলেন আরে এটা কোথা থেকে কার পাঠা কাকেও তো দেখছি না ছাগল উত্তর দিল না কাছে ঘেসিয়া ললুপ নেত্রে তাহাকে পর্যবেক্ষণ করিতে লাগিল বংশলোচন তাহার মাথায় ঠেলা দিয়া বলিলেন যা পালা আছে। ছাগল পেছনের দুপায়ে ভর দিয়া উঠিয়া দাঁড়াইল এবং সামনের দুপা মুড়িয়া ঘাড বাঁকাইয়া রায়বাহাদুরকে ঢু মারিল রায়বাহাদুর কৌতুক বোধ করিলেন ফের ঠেলা দিলেন ছাগল আবার খাড়া হইল এবং খক করিয়া তাহার হাত হইতে চুরুটটি লইল আহার আনতে বংশলোচনের সিগার কেসে আর একটি মাত্র চুরুট ছিল তিনি সেটি বাহির করিয়া দিলেন ছাগলের মাথা ঘোরা গা বমি বা অপর কোনো ভাব বৈলক্ষণ্য প্রকাশ পাইল না দ্বিতীয় চুরুট নিঃশেষ করিয়া পুনরায় জিজ্ঞাসা করিল আর বংশলোচন বলিলেন আর নেই তুই এবার যা আমি উঠি ছাগল বিশ্বাস করিল না পকেট তল্লাশ করিতে লাগিল বংশলোচন নিরুপায় হইয়া চামড়ার সিগার কেসটি খুলিয়া ছাগলের সম্মুখে ধরিয়া বলিলেন না বিশ্বাস হয় দেখ বাপু ছাগল এক লম্ফে সিগার কেস কাড়িয়া লইয়া চর্বণ আরম্ভ করিল রায়বাহাদুর রাগিবেন কি হাসিবেন স্থির করিতে না পারিয়া বলিয়া ফেলিলেন শালা অন্ধকার হইয়া আসিতেছে আর দেরি করা উচিত নয় বংশলোচন গৃহাভিমুখে চলিলেন ছাগল কিন্তু তাহার সঙ্গত ছাড়িল না বংশলোচন বিব্রত হইলেন কার ছাগল কি বৃত্তান্ত তিনি কিছুই জানেন না নিকটে কোনো লোক নাই যে জিজ্ঞাসা করেন ছাগলটাও বান্দা তাড়াইলে যায় না অগত্যা বাড়ি লইয়া যাওয়া ছাড়া ভিন্ন গত্যন্তর নাই পথে যদি মালিকের সন্ধান পান ভালোই নতুবা কাল সকালে যাহোক একটা ব্যবস্থা করিবেন বাড়ি ফিরিবার পথে বংশলোচন অনেক খোঁজ লইলেন কিন্তু কেহই ছাগলের ইতিবৃত্ত বলিতে পারিল না অবশেষে তিনি হতাশ হইয়া স্থির করিলেন যে আপাতত নিজেই উহাকে প্রতিপালন করিবেন হঠাৎ বংশলোচনের মনে একটা কাঁটা করিয়া উঠিল তাঁহার যে এখন পত্নীর সঙ্গে কলহ চলিতেছে আজ পাঁচ দিন হইল কথা বন্ধ ইহাদের দাম্পত্য কলহ বিনা আডম্বরে নিষ্পন্ন হয় সামান্য একটা উপলক্ষ্য দু চারটি নাতি তীক্ষ্ণ বাক্যবান তারপর দিন কতক অহিংস অসহযোগ বাক্যালাপ বন্ধ পরিশেষে হঠাৎ একদিন সন্ধি স্থাপন ও পুনর্মিলন এরকম প্রায়ই হয় বিশেষ উদ্বেগের কারণ নাই কিন্তু আপাতত অবস্থাটি সুবিধাজনক নয় গৃহিণী জন্তু জানোয়ার মোটেই পছন্দ করেন না বংশলোচনের একবার কুকুর পোষার শখ হইয়াছিল কিন্তু গৃহিণীর প্রবল আপত্তিতে তাহা সফল হয় নাই আজ একে কলহ চলিতেছে তার উপর ছাগল লইয়া গেলে আর রক্ষা থাকিবে না একে মনসা তাই ধুনার গন্ধ চলিতে চলিতে রায়বাহাদুর পত্নীর সহিত কাল্পনিক বাঘযুদ্ধ আরম্ভ করিলেন একটা পাঠা পুষিবেন তাতে কার কি বলিবার আছে তারকে স্বাধীনভাবে একটা শখ মিটাইবার ক্ষমতা নাই তিনি একজন মান্যগণ্য সম্ভ্রান্ত ব্যক্তি বেলেঘাটা রোডে তাহার প্রকাণ্ড অট্টালিকা বিস্তর ভূসম্পত্তি তিনি একজন খেতাবধারী অনারারি হাকিম পঞ্চাশ টাকা পর্যন্ত জরিমানা এক মাস পর্যন্ত জেল দিতে পারেন তাহার কিসের দুঃখ কিসের নার্ভাসনেস বংশলোচন বারবার মনকে প্রবোধ দিলেন তিনি কাহারত তোয়াক্কা রাখেন না বংশলোচনবাবুর বৈঠকখানায় যে সান্ধ আড্ডা বসে তাহাতে নিত্য বহুসংখ্যক সংখ্যক রাজা উজির বধ হইয়া থাকে লাট সাহেব সুরেন বাড়ুজ্জে মোহনবাগান পরমার্থতত্ত্ব প্রতিবেশী অধর বুড়োর শ্রাদ্ধ আলিপুরের নতুন কুমির কোন প্রসঙ্গই বাদ যায় না সম্প্রতি সাত দিন ধরিয়া বাঘের বিষয় আলোচিত হইতেছিল সেই সূত্রে বংশলোচনের শ্যালক নগেন এবং দুঃসম্পর্কের ভাগিনীয় উদয়ের মধ্যে হাতাহাতির উপক্রম হয় অন্যান্য সভ্য অনেক কষ্টে তাহাদিওকে নিরস্ত করেন বংশলোচনের বৈঠকখানা ঘরটি বেশ বড় এবং সুসজ্জিত অর্থাৎ অনেকগুলির ছবি আয়না আলমারি চেয়ার ইত্যাদি জিনিসপত্রে ভর্তি প্রথমেই নজর পড়ে একটি কার্পেটে বোনা ছবি কালো জমির উপর আসমানি রঙের বিড়াল যুদ্ধের সময় বাজারে সাদা পশব ছিল না সুতরাং বিড়ালটির এই দশা হইয়াছে ছবির নিচে সর্বসাধারণের অবগতির জন্য বড় বড় ইংরেজি অক্ষরে লেখা সি এ ক্যাট তার নিচের রচয়িত্রীর নাম মানিনী দেবী ইনি গৃহকর্ত্রী ঘরের অপর দিকের দেওয়ালে একটি রাধা কৃষ্ণের তৈল কৃষ্ণ রাধাকে লইয়া কদমতলায় আছেন একটি প্রকাণ্ড সাপ তাহাদিগকে পাক দিয়া পিষিয়া ফেলিবার চেষ্টা করিতেছে কিন্তু রাধাকৃষ্ণের ভ্রূক্ষেপ নাই কারণ সাপটি বাস্তবিক সাপ নয় ও কার মাত্র তাছাড়া কতগুলি মেমের ছবি আছে তাহাদের অঙ্গে সিল্কের ব্রাহ্ম শাড়ি এবং মাথায় কালো সুতায় আলোলায়িত পরচুলা ময়দার দিয়া আটিয়ে দেওয়া হইয়াছে কিন্তু ইহাতেও তাহাদের মুখের দুরন্ত মেম ভাব ঢাকা পড়ে নাই সে জন্য জোর করিয়া নাক বিধাইয়া দেওয়া হইয়াছে ঘরে দুটি দেওয়াল আলমারিতে চিনেমাটির পুতুল এবং কাচের খেলনা ঠাসা উপরের শুইবার ঘরের চারিটি আলমারি বোঝাই হইয়া যাহা বাড়তি হইয়াছে তাহাই নিচে স্থান পাইয়াছে ইহা ভিন্ন আরও নানা প্রকার আসবাব যথা রাজা রানীর ছবি রায় বাহাদুরের পরিচিত ও অপরিচিত ছোট বড় সাহেবের ফটোগ্রাফ গিলটির ফ্রেমে বাঁধানো আয়না আলমেনা ঘড়ি রায় বাহাদুরের সনদ কয়েকটি অভিনন্দন পত্র ইত্যাদি আছে আজ যথা যথাসময়ে আড্ডা বসিয়াছে বংশলোচনা এখনো বেড়াইয়া ফেরেন নাই তাহার অন্তরঙ্গ বন্ধু বিনোদ উকিল ফরাসির ওপর তাকিয়া ঠেস দিয়া খবরের কাগজ পড়িতেছেন বৃদ্ধ কেদার চ্যাটুর্যে মহাশয় হুঁকা হাতে ঝিমাইতেছেন নগেন ও উদয় অতি কষ্টে ক্রোধ রুদ্ধ করিয়া ওত পাতিয়া বসিয়াছে একটা ছুতা পাইলেই পরস্পরকে আক্রমণ করিবে আর চুপ করিয়া থাকিতে না পারিয়া উদয় বলিল যাই বলো বাঘের মাপ কখনই ল্যাজ শুদ্ধ হতে পারে না তাহলে মেয়ে ছেলের মাপুর চুল শুদ্ধ হবে না কেন আমার বউয়ের বিনুনিটি তো তিন ফুট হবে তবে কি বলতে চাও বউ আট ফুট লম্বা নগেন বলিল দেখ উদো তোর বউয়ের বর্ণনা আমরা মোটেই শুনতে চাই না বাঘের কথা বলতে হয় তো বল যে মহাশয়ের তন্দ্রা ছুটিয়া গেল বলিলেন আহা তোমাদের এখানে কি বাঘ ছাড়া আর অন্য জানোয়ার নেই এমন সময় বংশলোচন ছাগল লইয়া ফিরিলেন বিনোদবাবু বলিলেন বাবা বেশ পাঠাটি তো কত দিয়ে কিনলে বংশলোচন সমস্ত ঘটনা বিবৃত করিলেন বিনোদ বলিলেন বেবারিস মাল বেশিদিন ঘরে না রাখাই ভালো সাবার করে ফেলো কাল রবিবার আছে লাগিয়ে দাও মশাই ছাগলের পেট টিপিয়া বলিলেন দিব্যি পুরুষ টু পাঁঠা খাসা কালিয়া হবে নগেন ছাগলের উরু টিপিয়া বলিল হুম হুম হাড়ি কাবাব একটু বেশি আদাবাটা আর পেঁয়াজ উদয় বলিল ওহ আমার বউ এসা গুলি কাবাব করতে জানে নগেন ভ্রুকুটি করিয়া বলিল উদো আবার বংশলোচন বিরক্ত হইয়া বলিলেন তোমাদের কি জন্তু দেখলেই খেতে ইচ্ছে করে একটা নিরীহ অনাথ প্রাণী আশ্রয় নিয়েছে তা কেবল কালিয়ার আর কাবাব ছাগলের সংবাদ শুনিয়া বংশলোচনের সপ্তম বর্ষিয়া কন্যার টেপি এবং সর্বকনিষ্ঠ পুত্র ঘেন্টু ছুটি আসিল ঘেন্টু বলিল ও বাবা ও বাবা আমি পাঠা খাবো পাঠার বংশলোচন বলিলেন যা যা শুনে শুনে কেবল খাই খাই শিখছেন ঘেন্টু হাত পা ছুড়িয়ে বলিল হ্যাঁ আমি মেটুলি খাবো টেঁপি বলিল বাবা আমি পাঠাকে পুষব একটু লাল ফিতে দাও না বেশ তো একটু খাওয়া দাওয়া করুক তারপর নিয়ে খেলা করিস কন পাঠার নাম কি বলো না বিনোদ বলিলেন নামের ভাবনা কি ভাসুরক দধিমুখ মশিপুচ্ছ লম্বকর্ণ চাটুর্যী বলিলেন লম্বকর্ণই ভালো বংশলোচন কন্যাকে একটু অন্তরালে লইয়া গিয়া জিজ্ঞাসা করিলেন টেপু তোর মা এখন কি করছে রে এক্ষুনি তো কল ঘরে গেছে ঠিক জানিস তাহলে এখন এক ঘন্টা নিশ্চিন্দি দেখ ঝিকে বল চট করে ঘোড়ার ভেজানো ছোলা চারটি এনে এই বাইরের বারান্দায় যেন ছাগলটাকে খেতে দেয় আর দেখ বাড়ির ভেতর নিয়ে যাসনি যেন উৎসাহের আতিশয্যে টেপি পিতার আদেশ ভুলিয়া গেল ছাগলের গলায় লাল ফিতে বাঁধিয়া টানিতে টানিতে অন্দরমহলে লইয়া গিয়া বলিল ওমা শিগগির এসো লম্বকর্ণ দেখবে এসো মানিনি মুখ মুছিতে মুছিতে স্নানের ঘর হইতে বাহির হইয়া বলিলেন আমর ওটাকে কে আনলে দূর দূর ও বাতাসি শিগগির ছাগলটাকে বার করে দে ঝাঁটা মার টেপি বলিল বারে ওকে তো বাবা এনেছে আমি পুষব ঘেন্টু বলিল ঘোড়া ঘোড়া খেলব মানির বলিলেন খেলা বার করে দিচ্ছি ভদ্রলোকে আবার ছাগল পোষে বেরো বেরো ও দারান ও চুকন্দর সিং হ জোর বলিয়া হাঁক দিয়া চুকন্দর সিং হাজির হইল শীর্ণ খর্বাকৃতি বৃদ্ধ গালপাট্টা দাড়ি পাকানো গোফ জাঁকালো গলা এবং ততধিক জাঁকালো নাম ইহারি জোরে সে চোট্টা এবং ডাকুর আক্রমণ হইতে দেউড়ি রক্ষা করে অন্দরের মধ্যে হট্টগোল শুনিয়া রায় বাহাদুর বুঝিলেন যুদ্ধ অনিবার্য মনে মনে তাল ঠুকিয়া বাড়ির ভিতরে আসিলেন গৃহিণী তাহার প্রতি দৃঢ়পাত না করিয়া দরনকে বলিলেন ছাগলটাকে আবি নিকাল দাও একদম ফটকের বাইরে নেই তো এক্ষুনি সৃষ্টি নোংরা কারেগা চুকন্দর বলিল বহুত আচ্ছা বংশলোচন পাল্টা হুকুম দিলেন দেখো চুকন্দর সিং এই বকরি গেটের বাইরের জায়গা তো তোমার নকরিভি জায়গা চুকন্দর বলিল বহুত আচ্ছা মানিনী স্বামীর প্রতি একটি অগ্নিময় নয়নবান হানিয়া বলিলেন হ্যালা টেপি হতৎ ছাড়ি রাত্রি হয়ে গেল গিলতে হবে না থাকিস তুই ছাগল নিয়ে কাল যাচ্ছে আমি হাট হাট হাটখোলায় গৃহিণীর বিদ্যালয় বংশলোচন বলিলেন টেপু ঝিকে বলে দে বৈঠকখানা ঘরে আমার শোবার বিছানা করে দেবে আমি সিঁড়ি ভাঙতে পারি না আর দেখ ঠাকুরকে বল আমি মাংস খাব না শুধু খান কত কচুরি একটু ডাল আর পটল ভাজা পুরাকালে বড়লোকদের বাড়িতে একটি করিয়া গোসা ঘর থাকিত ক্রুদ্ধা আর্য নারীগণ সেখানে আশ্রয় লইতেন কিন্তু আর্য পুত্রদের জন্য সেরকম কোনো পাকা বন্দোবস্ত ছিল না অগত্যা তাহারা এক পত্নীর সহিত মনান্ত হইলে অপর এক পত্নীর দ্বারস্থ হইতেন আজকাল খরচপত্র বাড়িয়া যাওয়ায় এই সকল সুন্দর প্রাচীন প্রথা লোক পাইয়াছে এখন মেয়েদের ব্যবস্থা শুইবার ঘরের মেঝের উপর মাদুর অথবা তেমন হইলে বাপের বাড়ি আর ভদ্রলোকদের একমাত্র আশ্রয় বৈঠকখানা আহারান্তে বংশলোচন বৈঠকখানা ঘরে এক একই শয়ন করিলেন অন্ধকারে তার ঘুম হয় না এই ঘরের এক কোণে পিলসুজের ওপর একটা রেডির তেলের প্রদীপ জ্বলিতেছে কিছুক্ষণ এপাশ ওপাশ করিয়া বংশলোচন উঠিয়া ইলেকট্রিক লাইট জ্বালিলেন এবং একখানে গীতা লইয়া পড়িতে বসিলেন এই গীতাটি তার দুঃসময়ের সম্বল পত্নীর সহিত অসহযোগ হইলে তিনি এটি লইয়া নাড়াচাড়া করেন এবং সংসারের অনিত্যতা উপলব্ধি করিতে চেষ্টা করেন কর্মযোগ পড়িতে পড়িতে বংশলোচন ভাবিতে লাগিলেন তিনি কি এমন অন্যায় কাজ করিয়াছেন যার জন্যে মানিনী এরূপ ব্যবহার করেন বাপ্পের বাড়ি যাবেন ইস ভারী তেজ তিনি ফিরাইয়া আনিবার নামটি করিবেন না যখন গরজ হইবে আপনি ফিরিবে গৃহিণী শখ করিয়া যেসব জঞ্জাল ঘরে পড়েন তা তো বংশলোচন নীরবে বরদাস্ত করেন এই তো সেদিন পনেরোটা জলচৌকি তেইশটা বঁটি এবং আড়াইশো টাকার খাগড়াই বাসনা কেনা হয়েছে আর দোষ কেবল ছাগলের বেলা হুম যত সব বংশলোচন গীতাখানি সরাইয়া রাখিয়া আলোর সুইচ বন্ধ করিলেন এবং ক্ষণকাল পরে নাসিকাধ্বনি করিতে লাগিলেন লম্বকর্ণ বারান্দায় শুইয়া রোমন্থন করিতেছিল দুইটা বর্মা চুরুট খাইয়া তাহার ঘুম চটিয়া গিয়াছে রাত্রি একটা আন্দাজ জোরে হাওয়া উঠিল ঠান্ডা লাগায় সে বিরক্ত হইয়া উঠিয়া পড়িল বৈঠকখানা ঘর হইতে মিট মিটে আলো দেখা যাইতেছে লম্বকর্ণ তাহার বন্ধন রজ্জু চিবাইয়া কাটিয়া ফেলিল এবং দরজা খোলা পাইয়া নিঃশব্দে বৈঠকখানায় প্রবেশ করিল আবার তাহার ক্ষুধা পাইয়াছে ঘরের চারিদিকে ঘুরিয়া একবার তদারক করিয়া লইল ফরাসের এক কোণে এক গোছা খবরের কাগজ রহিয়াছে চিবাইয়া দেখিল অত্যন্ত নিরস অগত্যা সে গীতার তিন অধ্যায় উদরস্থ করিল গীতা খাইয়া গলা শুকাইয়া গেল একটা উঁচু তেপায়ের ওপর এক কুঁজা জল আছে কিন্তু তাহার নাগাল পাওয়া যায় না লম্বকর্ণ তখন প্রদীপের কাছে গিয়া রেডির তেল চাখিয়া দেখিল বেশ সুস্বাদু চকচক করিয়া সবটা খাইল প্রদীপ নিবিল বংশলোচন স্বপ্নে দেখিতেছেন সন্ধি স্থাপন হইয়া গিয়াছে হঠাৎ পাশ ফিরিতে তাহার একটা নরম গরম স্পন্দনশীল স্পর্শ অনুভব হইল নিদ্রা বিজড়িত স্বরে বলিলেন কখন এলে উত্তর পাইলেন হুম হুম হুলস্থুল কাণ্ড চোর চোর বাঘ হ্যাঁ এ চুকন্দর সিং জল দিয়াও নগেন উদো শিগগিরায় মেরে ফেললে সুকুন্দর তার মুঙ্গেরি বন্ধুকে বারুদ ভরিতে লাগিল নগেন ও উদয় লাঠি ছাতা টেনিস ব্যাট যা পাইল তাই লইয়া ছুটিল মানিনী ব্যাকুল হইয়া হাঁপাইতে হাঁপাইতে নামিয়া আসিলেন বংশলোচন ক্রমে প্রকৃতিস্থ হইলেন লম্বকর্ণ দুয়েক ঘা মার খাইয়া ব্যা করিতে লাগিল বংশলোচন ভাবিলেন বাঘ বরঞ্চ ভালো ছিল মানিনী ভাবিলেন ঠিক হয়েছে ভোরবেলা বংশলোচন চকুন্দরকে পাড়ায় খোঁজ লইতে বলিলেন কোনো ভালা আদমি ছাগল পুষিতে রাজি আছে কিনা যে সে লোককে তিনি ছাগল দিবেন না এমন লোক চাই যে যত্ন করিয়া প্রতিপালন করিবে টাকার লোভে বেঁচিবে না মাংসের লোভে মারিবে না আটটা বাজিয়াছে বংশলোচন বহির্বাটির বারান্দায় চেয়ারে বসিয়া আছেন নাপিত কামাইয়া দিতেছে বিনোদবাবু ও নগেন অমৃতবাজারে ডালহাউসি ভার্সেস মোহনবাগান পড়িতেছেন উদয় ল্যাংড়া দর করিতেছে এমন সময় চুকন্দর লাটুবাবু আয় হ্যাঁ তিনজন সহচরের সহিত লাটুবাবু বারান্দে আসিয়া নমস্কার করিলেন তাহাদের প্রত্যেকের বেশ ভূষা প্রায় একই প্রকার ঘাড়ের চুল আমুল ছাঁটা মাথার উপর পর্বতাকার তেরি রগের কাছে দুগোছা চুল ফনা আছে। হাতে রিস্ট ওয়াচ গায়ে আগুল ফ্লম্বিত পাতলা পাঞ্জাবি তার ভিতর দিয়া গোলাপি গেঞ্জির আভা দেখা যাইতেছে পায়ে লপেটা কানে অর্ধদগ্ধ সিগারেট বংশলোচন বলিলেন আপনাদের কোথেকে আসা হচ্ছে লাটুবাবু বলিলেন আমরা বেলেঘাটা ক্যারাসিন ব্যান্ড ব্যান্ডমাস্টার লটবার লন্দি অধীন লোকে লাটুবাবু বলে ডাকে শুননুম আপনি একটি পাঁঠা বিলিয়ে দেবেন তাই সঠিক খবর নিতে এসেছি বিনোদ বলিলেন আপনারা বুঝি কানাস বাজান কানাস কি মশাই দোস্তুর মতো কলসার্ট এই ইনি লবিন লিওগি ক্লারিনয়েট এই লরহরি লাগ ফুলট এই লবকুমার লন্ডন বেলা তাছাড়া কর্লেট পিকলু হারমোনিয়াম ঢোল কত্তাল সব নিয়ে উলিশ জন আছি বর্মা অয়েল কোম্পানির ডিপোয় আমরা কাজ করি ছোট সাহেবের সেদিন বে হলো ফিস্টি দিলে আমরা বাজালুম সাহেব খুশি হয়ে টাইটেল দিলে কেরাসিন ব্যান্ড দেখুন আমার একটি ছাগল আছে সেটি আপনাকে দিতে পারি কিন্তু আমরা হলাম উলিশটি প্রালি একটা পাটায় কি হবে মশাই কি বলো হে লরহরি আমি এই শর্তে ছাগলটি দিতে পারি যে ছাগলটিকে আপনি যত্ন করে মানুষ করবেন বেচতে পারবেন না মারতে পারবেন না এই যে আপনি নতুন কথা বলছেন মশাই ভদ্রন্যকে কখনো ছাগল পোষে নরহরি বললে পাঠি লয় যে দুধ দেবে নবীন বললে বাকি লয় যে পড়বে নবকুমার বললে ভেড়া লয় যে কম্বল হবে সে যাই হোক বাজে কথা বলবার আমার সময় নেই নেবেন কিনা না বলুন লাটুবাবু ঘাড় চুলকাইতে লাগিলেন নরহরি বলিলেন লিয়ে লাও হে লাটুবাবু লিয়ে লাও ভদ্রনক বলছে না তো করে কিন্তু মনে থাকে যেন বেচতে পারবেন না কাটতে পারবেন না সে আপনি ভাববেন না লাটু লন্দির কথায় লট চললেই লম্বকর্ণকে লইয়া বেলেঘাটা কেরাসিন ব্যান্ড চলিয়া গেল বংশলোচন বিমর্ষ চিত্তে বলিলেন ব্যাটাদের দিয়ে ভরসা হচ্ছে না বিনোদ আশ্বাস দিয়ে বলিলেন ভেব না হে তোমার পাঠা গন্ধবোলোকে বাস করবে ফাঁকে পড়লুম আমরা সন্ধ্যার আড্ডা বসিয়াছে আজও বাঘের গল্প চলিতেছে চাটুর্যমশাই বলিতেছেন সেটা তোমাদের ভুল ধারণা বাঘ বলে একটা ভিন্ন জানোয়ার নেই ও একটা অবস্থার ফের আরশোলা হতে যেমন কাঁচ পোকা আজই তোমরা ডারুইন শিখেছ আমাদেরও সব ছেলেবেলা থেকেই জানা আছে আমাদের রায় বাহাদুর ছাগলটা বিদায় করে খুব ভালো কাজ করেছেন কেটে খেয়ে ফেলতেন তো কথাই ছিল না কিন্তু বাড়িতে রেখে বাড়তে দেওয়া হুম বংশলোচন একখানি নতুন গীতা লইয়া নিবিষ্ট চিত্তে অধ্যয়ন করিতেছেন নয়ং ভূত্তা ভবিতা বা নভূয় অর্থাৎ কিনা না আত্মা একবার হইয়া আর যে হইবে না তা নয় অজ নিত্য অজ কিনা ছাগলং ছাগলটা যখন বিদায় হইয়াছে তখন আজ সন্ধি স্থাপনা হইলেও হইতে পারে বিনোদ বংশলোচনকে বলিলেন হে কন্তেও তুমি শ্রী ভগবানকে একটু থামিয়ে রেখে একবার মশাইয়ের কথাটা শোনো মনে বল পাবে উদয় বলিল আমি সেবার যখন শিমলে যাই নগেন বলিল নিচে কথা বলিসনি উদো তোর দৌড় আমার জানা আছে লিলো অবধি উদয় বলিল বা আমার দাদা শ্বশুর যে সিমলে থাকতেন তো সেখানেই বড় হয় তাই তো রং অত উদ যা বলছিলাম শোনো আমাদের মজিলপুরের চরণ ঘোষের এক ছাগল ছিল তার নাম ভুঁটে ব্যাটা খেয়ে খেয়ে হলো ইয়া আলাশ ইয়া শিং ইয়া দাড়ি একদিন চরণের বাড়িতে ভোজ লুচি পাঁঠার কালিয়া এইসব আচ্ছা আবার সময় দেখি ভুটে পাঁঠার মাংস খাচ্ছে বললুম দেখছ কি চরণ এক্ষুনি ছাগলটাকে বিদায় করো কাচ্চা বাচ্চা নিয়ে ঘর করো প্রাণে ভয় নেই চরণ শুনলে না গরিবের কথা বাসি হলে ফলে তার পরদিন থেকে ভুটে নিরুদ্দেশ খোঁজ খোঁজ কোথায় গেল এক বছর পরে মশাই সেই ছাগল সুন্দরবনে পাওয়া গেল শিং নেই বললেই হয় দাড়ি প্রায় খসে গেছে মুখ একেবারে হাড়ি বন্য হয়েছে যেন কাঁচা হলুদ আর তার উপর দেখা দিয়েছে আজি আজি আঁজি ডোরাডোরা ডাকা হলো ভুটে 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 বললে আলুম লোকজন দূর থেকে নমস্কার করে ফিরে এল লাটুবাবু আয় হ্যাঁ সপারিষদ লাটুবাবু প্রবেশ করিলেন লম্ব কর্ণ সঙ্গে আছে বিনোদ বলিলেন কি মাস্টার, আবার কি মনে করে লাটুবাবুর আর সে লাবণ্য নাই চুল উস্কো খুস্কো চোখ বসিয়া গিয়াছে জামা ছিঁড়িয়া গিয়াছে সজল নয়নে হাওমাও করিয়া বলিলেন সর্বনাশ হয়েছে মশাই ধলে প্রাণে মেরেছে ও হো হো নরহরি বলিলেন আহা কী লাটুবাবু একটু থির হও উজুর যখন রয়েছেন তখন একটা বিহিত করবেনি বংশলোচন ভীত হইয়া বলিলেন কি হয়েছে ব্যাপার কি মশাই ওই পাঁঠাটা চাটু যে বলিলেন হুম বলেছিলুম কি না লাটু বলিল ঢোলের চামড়া কেটেছে বেলার তাঁর খেয়েছে হারমোনিয়াম চাবি সমস্ত চিবিয়েছে আর আমার পাঞ্জাবির পকেট কেটে নব্বই টাকার লোট ও হো হো নরহরি বললে গিলে ফেলেছে পাঁঠা নয় হুজুর সাক্ষাৎ ছয়তান সবশ্য গেছে লাটুর প্রাণটি কেবল আপনার ভরসায় এখনও ধুকপুক করছে বংশলোচন বললেন হ্যাঁ সাদে ফেললে দেখছি নরহরি বললে দোহাই হুজুর লাটুর দশাটা একবার দেখুন একটা ব্যবস্থা করে দিন বেচারা মারা যায় বংশলোচন ভাবিয়া বলিলেন একটা জোলাপ দিলে হয় না লাটুবাবু উচ্ছ্বসিত কণ্ঠে বলিলেন মশাই এই কি আপনার বিবেচনা হলো মরছি টাকার শোকে আর আপনি বলছেন জোলাপ খেতে আরে তুমি খাবে কেন ছাগলটাকে দিতে বলছি নরহরি বলল হায় হায় হুজুর এখনও ছাগল চিনলেন না কোন কালে হজম করে ফেলেছে লোট তো লোট বেলার তাঁত ঢোলের চামড়া হারমোনিয়ামের চাবি মা স্টিলের কত্তাল লাঠুবাবুর মাথাটিকে বল আস্ত রেখেছে বংশলোচন বলিলেন যা হবার তা তো হয়েছে এখন বিনোদ তুমি একটা খেসারত ঠিক করে দাও বেচারার লোকসান যাতে না হয় আমার উপর বেশি জুলুমও যাতে না হয় ছাগলটা বাড়িতেই থাকুক কাল যা হয় করা যাবে অনেক দরদস্তুরের পর একশো টাকায় রফা হইল বংশলোচন বেশি কষাকষি করিতে দিলেন না লাটুবাবুর দল টাকা লইয়া চলিয়া গেল লম্বকর্ণ ফিরিয়াছে শুনিয়া টেঁপি ছুটি আসিল বিনোদ বলিলেন ওটে পুরানি শিগগির গিয়ে তোমার মাকে বলো কাল আমরা এখানে খাবো লুচি পোলাও মাংস টেঁপি বলিল বাবার মাংস খায় না বিনোদ বলিলেন বলো কি হ্যাঁ হ্যাঁ বংশু প্রেমটা এক পাঠা থেকে বিশ্ব পাঠায় পৌঁছেছি নাকি আচ্ছা তুমি না খাও আমরা আছি যাও তো টেপু মাকে বলো সব জোগাড় করতে সে এখন হচ্ছে না মা বাবার ঝগড়া চলছে কথাটি নেই বংশলোচন ধমক দিয়ে বলিলেন হ্যাঁ হ্যাঁ কথাটি নেই তুই সব জানিস যা যা ভারী জ্যাঠা হয়েছিস বারে আমি বুঝি টের পাই না তবে মা খালি খালি আমায় কেন বলে টেপি পাকাটা মেরামত করতে হবে টেপি এ মাসে আরও দুশো টাকা চাই তোমাকে বলে না কেন থাম থাম বকৃষ্ণি হে রায় বাহাদুর কন্যাকে বেশি ঘাঁটিও না অনেক কথা ফাঁস করে দেবে অবস্থাটা সঙ্গীন হয়েছে বলো বংশলোচন বলিলেন আরে এতদিন তো সব মিটে যেত ওই ছাগলটাই মুশকিল বাঁধালে বিনোদ বলিলেন একটা ঘর ভেদি বিভীষণ তোমারই বা অত মায়া কেন খেতে না পারো বিদয় করে দাও জলে বাস কুমিরের সঙ্গে বিবাদ করো না বংশলোচন দীর্ঘশ্বাস ফেলিয়া বলিলেন দেখি কাল যা হয় করা যাবে এ রাত্রিও বংশলোচন বৈঠকখানায় বিরহ যাপন করিলেন ছাগলটা আস্তা বলে বাঁধা ছিল উপদ্রব করিবার সুযোগ পায় নাই পরদিন বৈকাল সাড়ে পাঁচটার সময় বংশলোচন বেড়াইবার জন্য প্রস্তুত হইয়া একবার এদিক ওদিক চাহিয়া দেখিলেন কেহ তাহাকে লক্ষ্য করিতেছে কিনা গৃহিণী ও ছেলেমেয়েরা ওপরে আছে ঝি চাকর অন্দরে কাজকর্মে ব্যস্ত চুকুন্দর সিং তার ঘরে বসিয়া সানিতেছে লম্বকর্ণ আস্তাবলের কাছে বাঁধা আছে এবং দড়ির সীমার মধ্যে যথাসম্ভব লম্ফঝম্ফ করিতেছে বংশলোচন দড়ি হাতে করিয়া ছাগল লইয়া আস্তে আস্তে বাহির হইলেন পাছে পরিচিত লোকের সঙ্গে দেখা হয় সেজন্য বংশলোচন সোজা রাস্তায় না গিয়া গলি ঘুঁজির ভিতর দিয়া চলিতে লাগিলেন পথে এক ঠোঙা জিলিপি কিনিয়া পকেটে রাখিলেন ক্রমে লোকালয় হইতে দূরে আসিয়া জনশূন্য খাল ধারে পৌঁছিলেন আজ তিনি সহস্তে লম্বকর্ণকে বিসর্জন দিবেন যেখানে পাইয়াছিলেন আবার ছাড়িয়া দিবেন যা থাকে তার কপালে যথাস্থানে আসিয়া বংশলোচন জিলিপির ঠোঙাটি ছাগলকে খাইতে দিলেন পকেট হইতে এক একটুকরা কাগজ বাহির করিয়া তাহাতে লিখিলেন এই ছাগল বেলেঘাটা খালের ধারে কুড়াইয়া পাইয়াছিলাম প্রতিপালন করিতে না পারায় আবার সেইখানেই ছাড়িয়া দিলাম আল্লাহ কালী যিশুর দিব্য ইহাকে কেহ মারিবেন না লেখার পর কাগজ ভাঁজ করিয়া ছোট টিনের কোটায় ভরিয়া লম্বকর্ণের গলায় ভালো করিয়া বাঁধিয়া দিলেন তারপর বংশলোচন শেষবার ছাগলের গায়ে হাত বোলাইয়া আস্তে আস্তে সরিয়া পড়িলেন লম্বকর্ণ তখন আহারে ব্যস্ত দূরে আসিয়া বংশলোচন বারবার পিছু ফিরিয়া দেখিতে লাগিলেন লম্বকর্ণ আহার শেষ করিয়া এদিক ওদিক চাহিতেছে যদি তাহাকে দেখিয়া ফেলে এখনই পশ্চাৎ ধাবন করিবে এদিকে আকাশের অবস্থাও ভালো নয় বংশলোচন জোরে জোরে চলিতে লাগিলেন আর পারা যায় না হাঁফ ধরিতেছে পথের ধারে একটা তেঁতুল গাছের তলায় বংশলোচন বসিয়া পড়িলেন লম্বকর্ণকে আর দেখা যায় না এইবার তাহার মুক্তি আর কিছুদিন দেরি করিলে জড়ভরতের অবস্থা হইত এই হতভাগা কৃষ্ণের জীবকে আশ্রয় দিতে গিয়া তিনি নাকাল হইয়াছেন গৃহিণী তাহার উপর মর্মান্তিক রুষ্ট আত্মীয় স্বজন তাহাকে খাইবার জন্য হাঁ করিয়াছে তিনি একা কাহাতক সামলাইবেন হায় রে সত্যযুগ যখন রাজা শরণাগত কপতের জন্যে প্রাণ দিতে গিয়েছিলেন মহিষীর ক্রোধ সভাসদবর্গের বেয়াদবি কিছুই তাহাকে ভোগ করিতে হয় নাই আচমকা শুনিতে পাইলেন আকাশেকে ঢ্যাঁটটা পেটাইতেছে বংশলোচন চমকিত হইয়া উপরে চাহিয়া দেখিলেন অন্তরিক্ষের গম্বুজে এক পোঁচ সীশা রঙের অস্ত্র মাখাইয়া দিয়াছে দূরে এক ঝাঁক সাদা বক জোরে পাখা চালাইয়া পলাইতেছে সমস্ত চুপ গাছের পাতাটি নড়িতেছে না আসন্ন দুর্যোগের ভয়ে স্থাবর জঙ্গম হতভম্ব হইয়া গিয়াছে বংশলোচন উঠিলেন কিন্তু আবার বসিয়া পড়িলেন জোরে হাঁটার ফলে তার বুক ধরফর করিতেছিল সহসা আকাশ চিড় খাইয়া ফাটিয়া গেল এক ঝলক বিদ্যুৎ ফাটা আকাশ আবার বেমালুম জুড়িয়া গেল ঈশানকোন হইতে একটা ঝাপসাপ পর্দা তাড়া আসিতেছে তাহার পিছনে যা কিছু সমস্ত মুছিয়া গিয়াছে আর দেরি নাই ওই ওই এলো এলো সামনেও গাছপালা শিহরিয়া উঠিল লম্বা লম্বা তাল গাছগুলো প্রবল বেগে মাথা নাড়িয়া আপত্তি জানাইল কাকের দল আর্তনাদ করিয়া উড়িবার চেষ্টা করিল কিন্তু ঝাপটা খাইয়া আবার গাছের ডাল আঁকড়াইয়া ধরিল প্রচণ্ড ঝড় প্রচণ্ডতর বৃষ্টি যেন এই নগণ্য উইঢিবি এই ক্ষুদ্র কলিকাতা শহরকে ডুবাইবার জন্য স্বর্গের তেত্রিশ কোটি দেবতা সার বাঁধিয়া বড় বড় ভৃঙ্গার হইতে তোড়ে জল ঢালিতেছেন মোটা নিরেট জলধারা তাহার ফাঁকে ফাঁকে ছোট ছোট ফোঁটা সমস্ত শূন্য ভরাট হইয়া গিয়াছে মান ইজ্জত কাপড় চোপড় সবই গিয়াছে এখন প্রাণটা রক্ষা পাইলে হয় হাড়ে হতভাগা ছাগল কি কুক্ষণে বংশলোচনের চোখের সামনে একটা উগ্র বেগুনি আলো খেলিয়া গেল সঙ্গে সঙ্গে আকাশের সঞ্চিত বিশ কোটি ভোল্ট ইলেকট্রিসিটি অদূরবর্তী একটা নারকেল গাছের ব্রহ্মরন্ধ ভেদ করিয়া বিকট নাদে ভূগর্ভে প্রবেশ করিল রাশি রাশি সরিষার ফুল জগৎ লুপ্ত তুমি নাই আমি নাই বংশলোচন সংজ্ঞা হারাইয়াছেন বৃষ্টি থামিয়াছে কিন্তু এখনও সোঁসো করিয়া হাওয়া চলিতেছে ছেঁড়া মেঘের পর্দা ঠেলিয়া দেবতারা দু চারটে টেমিট মিটে তারার লণ্ঠন লইয়া নিচের অবস্থা তদারক করিতেছেন বংশলোচন কর্দম শয্যায় শুইয়া ধীরে ধীরে লাভ করিলেন তিনি কে রায়বাহাদুর কোথায় খালের নিকট ও কিসের শব্দ সোনাব্যাং তার নষ্ট স্মৃতি ফিরিয়া আসিয়াছে ছাগলটা মানুষের স্বর কানে আসিতেছে কে তাকে ডাকিতেছে মামা জামাইবাবু বংশ আছো হজর অদূর একটা ঘোড়ার গাড়ি দাঁড়াইয়াছে জন কতক লোক লণ্ঠন লইয়া ইতস্তত ঘুরিতেছে এবং তাহাকে ডাকিতেছে একটি পরিচিত নারী কণ্ঠে ক্রন্দন ধনী উঠিল রায় বাহাদুর চাঙ্গা হইয়া বলিলেন এই যে আমি এখানে আছি ভয় নেই মানিনী বলিলেন আজ আর দোতলায় উঠে কাজ নেই জি এই বৈঠকখানা ঘরেই বড় করে বিছানা করে দিত আর দেখ আমার বালিশটাও দিয়ে যা আহ নড়েও না ও কি সে হবে না এই গরম লুচি কখানি খেতেই হবে মাথা খাও তোমার সেই বোতলটায় কি আছে তাই একটু চায়ের সঙ্গে মিশিয়ে দেব নাকি হু 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 আওয়াজ শুনিয়া বংশীলোচন লাফাইয়া উঠে বলিলেন হ্যাঁ ওটা আবার এসেছে নিয়ে তো লাঠিটা মানিনি বলিলেন আহা করো কি মেরো না ও বেচারা বৃষ্টি থামতেই ফিরে এসে তোমার খবর দিয়েছে তাইতে তোমায় ফিরে পেলাম লম্বকর্ণ বাড়িতেই রহিয়া গেল এবং দিন দিন শশীকলার ন্যায় বাড়িতে লাগিল ক্রমে তাহার আধ হাত দাড়ি গজাইল রায়বাহাদুর আর বড় একটা খবর করেন না তিনি এখন ইলেকশন লইয়া ব্যস্ত মানিনী লম্বকর্ণের সিং কেমিক্যাল সোনা দিয়া বাঁধাইয়া দিয়াছেন তাহার জন্য সাবান ও ফিনাইল ব্যবস্থা হইয়াছে কিন্তু বিশেষ ফল হয় নাই লোকে দূর হইতে তাহাকে বিদ্রূপ করে লম্বকর্ণ গম্ভীরভাবে শুনিয়া যায় সমস্ত নিতান্ত বাড়াবাড়ি করিলে বলে অর্থাৎ যত ইচ্ছা হয় বকিয়া যাও আমি ওসব সব গ্রাহ্য করি না গল্প কথাটাই কলেজ চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন রাজশেখর বসুর লেখা লম্বকর্ণ আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা